আসসালামু আলাইকুম আমি মহিমিনুল আবারও বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএন এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব সেটি হলো আফগানিস্তানের শান্তি চুক্তি আপনারা জানেন গত উনত্রিশে ফেব্রুয়ারি ঐতিহাসিক আফগানিস্তানের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় আমেরিকা এবং আফগান তালেবানের মধ্যে যদিও এটিকে আফগানিস্তানের শান্তি চুক্তি বলা হচ্ছে তবুও এই দুইটি পক্ষ এখানে যথারীতি সিগনেচার করছে শান্তি চুক্তিতে স্বাক্ষর করছে মূলত তালেবান এবং আমেরিকা এই চুক্তির ফলে হচ্ছে অনেক কিছু ভূ রাজনৈতিক এবং অনেকগুলো প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে আফগানিস্তানে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে এই বিষয়গুলো আজকে আমরা আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমি যেটা বলতে চাই আপনাদেরকে আফগানিস্তানের শান্তি চুক্তি একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি হচ্ছে ফলশ্রুতি যেখানে আঠারো বছর ধরে আমেরিকা একটা অজানা যুদ্ধে জয় করার নেশায় মেতে ছিল। অজানা যুদ্ধ বলতে এটাই যে আমেরিকা যেটা চেয়েছিল আফগানিস্তানে সেটা তারা পায়নি তারা ওসামা বিন লাদেনকে পেয়েছে কিন্তু তারা চেয়েছিল যে ইসলামিক মূল্যবোধের যেই দেশটি আফগানিস্তান বা ইসলামিক একটা গোষ্ঠী ইসলামিক এক জনগণ যে কোর ইসলামিক মানে ইসলামের একদম মূল চেতনাতে আলোকে বিশ্বাস করে এবং ইহুদি এবং খ্রিস্টানদেরকে তাদের চিরশত্রু মনে করে এই ধরনের মূল্যবোধকে আমেরিকা আফগানিস্তান থেকে সরাতে চেয়েছিল কিন্তু সেটা করতে তারা ব্যর্থ হয়েছে বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই মূল আলোচনার আহ প্রথমেই যেটা থাকছে আফগানিস্তানের শান্তি চুক্তির মূল বিষয়বস্তুগুলো কি ছিল আফগানিস্তানের শান্তি চুক্তির মূল বিষয়গুলো ছিল প্রথমত আফগানিস্তানে মার্কিন সৈন্যদল থাকবে না আফগান তালেবানদের প্রথম শর্ত ছিল যে মার্কিন সৈন্যবাহিনীর একটি বুট থাকা পর্যন্ত আফগানিস্তানে কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে না যথারীতি আমেরিকা এটা মেনে নেয় যে আমরা সম্পূর্ণ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সহ চলে যাব আমেরিকাতে সেকেন্ড যে অপশনটি ছিল সেটা হচ্ছে আমেরিকা তালেবানকে হচ্ছে এই চুক্তির আওতায় নিয়ে এসেছে যে আফগান তালেবান বা আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে আমেরিকা এবং তার কোনো শক্তিকে আটক করা যাবে না বা মিত্র শক্তির কোন শক্তির কোন দেশকে আক্রমণ করা যাবে না আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহারের মাধ্যমে তালেবান সেটা যথারীতি মেনে নেয় যে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই এবং ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় যে তোমরা কোন শান্তিপূর্ণ দেশের উপরে আক্রমণ করবা না এটা মেনে নেই এছাড়াও চুক্তির অনেকগুলা বিষয় আছে যেগুলা গোপন রাখা হয়েছে এমনি প্রাথমিকভাবে কিছু ক্লোজ কিছু অংশ শুধু মিডিয়ার সামনে প্রকাশ করা হয়েছে এছাড়াও চুক্তির অনেকগুলা গোপন বিষয় আছে এর ভিতরে আফগানিস্তান এবং আমেরিকার ভিতরে যুদ্ধ বন্দি ছাড়ার যে বিষয়টি আছে সেটাও ছিল যে পাঁচ হাজার তালেবান সৈনিককে ছাড়া হবে এটা নিয়ে গনি সরকার বর্তমান আফগানিস্তানের প্রেসিডেন্ট হচ্ছে গণি হচ্ছে তিনি এটাতে অসম্মতি জানান কিন্তু পরবর্তীতে তিনি আবার রাজি হন এভাবে আফগানিস্তানে তালেবানের সাথে আমেরিকান নেগোসিয়েশন চলছে বন্দি ছাড়ার বিষয়ে এছাড়া চুক্তির আরও কিছু বিষয় হলো যে আফগানিস্তানে তালেবান কিন্তু যুদ্ধ বিরতি করবে না তারা সাময়িকভাবে স্বল্প আকারে যুদ্ধ চালিয়ে যাবে আমেরিকার বিরুদ্ধে বা তালেবানের শত্রুদের বিরুদ্ধে এই ছিল মূলত চুক্তির বিষয়গুলো যেগুলো প্রিন্ট মিডিয়ার সামনে আমরা দেখতে পাই এছাড়া আফগানিস্তানের চুক্তির মাধ্যমে সবচাইতে বেশি লাভবান কে হতে যাচ্ছে এই 18 বছর মেয়াদি আফগানিস্তানের যুদ্ধে যদি আপনি লাভ ক্ষতির হিসাব করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন আফগানিস্তানের ইতিহাসে আফগানিস্তানের যেই কয়েক হাজার বছরের ইতিহাস সেখানে সব সময় যেই পস্তুত তালেবান যারা পাকিস্তানে খাইবার পস্তুন অঞ্চল দিয়ে কান্দাহার হচ্ছে তারপরে পাকিস্তান লাগাও যে ডুরেন্ডো লাইন সেই অঞ্চলে যারা থাকে তাদেরকেই মূলত আফগানিস্তানে তালেবান বলা হয় এবং এরা সম্পৃক্তভাবে পাকিস্তানের সাথে এরা অনেক বেশি অ্যাটাচড এরা পাকিস্তানকে অনেক বেশি ভালোবাসে পাকিস্তানকে নিজের দেশই মনে করে এবং পাকিস্তান এই আঠারো বছরে আমেরিকার সাথে যুদ্ধে তাদেরকে সর্বোপরি সব প্রকারের সহযোগিতা করেছে তাদেরকে খাবার দিছে তাদেরকে অস্ত্র দিছে তাদেরকে সহযোগিতা করেছে যেটা তারা চেয়েছে এমনকি এটাও শোনা যায় যে পাকিস্তানের যেই ছয় লক্ষ পঞ্চাশ হাজার সৈন্য সেই সৈন্যর হিসাব যখন গড় বাজেট করা হতো তখন আফগানি তালেবানের একটা বাজেটই ছিল তার জন্য যে তারাও পাকিস্তানের সৈন্যবাহিনীর অংশ এবং তারা প্রত্যেক মাসে সেই বেতনটা পেয়ে যেত তাহলে বুঝতেই পারছেন যে পাকিস্তানের সাথে আফগান তালেবান কতটা নিবিড়ভাবে জড়িত এছাড়াও আফগানিস্তানে অনেক দেশের ব্যবসা আছে অনেক দেশের ইনভেস্টমেন্ট আছে আফগানিস্তানে আপনার বাংলাদেশেরও কিছু ব্যবসা আছে ওখানে সবচাইতে বেশি চীন ইনভেস্ট করছে ওখানে ভারত ইনভেস্ট করছে ভারতের ইনভেস্টমেন্টের কথা না বললেই না ভারত ওখানে প্রায় চার বিলিয়ন ডলারের মতো ইনভেস্ট করছে ওখানে স্কুল করছে ওখানে ট্রান্সপোর্ট সুবিধার সুবিধার জন্য বাস বিভিন্ন ধরনের রাস্তাঘাট নির্মাণ করছে ড্যাম নির্মাণ করছে এছাড়াও বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ডমূলক কাজে কিন্তু ভারতে অংশগ্রহণ করছে এছাড়া চীন যেটা করছে সেখানে হলো সবচাইতে চীন ওখানে মাইনিং করছে আফগানিস্তান আপনারা জানেন যে প্রাকৃতিক সম্পদে সম্পূর্ণ একটি দেশ সেখানে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ আছে যেখানে চীন ওগুলোকে মাইনিং করছে এখানে বলে রাখার ভালো যে আফগানিস্তানের প্রতিনিয়ত কিন্তু প্রচুর যুদ্ধ লঙ্ঘন যুদ্ধবিরতি লঙ্ঘনের মতো ঘটনা ঘটে বোমা বিস্ফোরণ সিজ ফায়ার এগুলো হতেই থাকে তারপরেও চীনের মতো একটা দেশ আফগানিস্তানে কিন্তু মাইনিং করে যাচ্ছে যে ওখানে মাইনিং করাটা খুবই সুবিধাজনক এবং ওখানকার যে মাইন ওখানে যেই প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় ওখানে পাওয়া যায় কপার সোনা এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের ধাতব পদার্থ রুবি অনেক ধরনের প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় যে কারণে আফগানিস্তান একটা মূল্যবান জায়গা চীনের এছাড়া অনেক দেশ আমেরিকা তো আছেই তবে বেশি হতে যাচ্ছে পাকিস্তান কারণ পাকিস্তানের সেখানে অনেক কিছু আছে পাকিস্তান আহ গত আঠারো বছর ধরে ভারতের সাথে কিন্তু আফগানিস্তান যুদ্ধ আমেরিকা জড়াই পড়ার পরে ভারতের সাথে সেইভাবে কখনোই একটা সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করে নাই একটা কারণে সেটা হলো যে তাকে আফগানিস্তানের জিওপলিটিক্যাল পলিটিক্যাল ও একসাথে দেখতে হচ্ছে পাকিস্তানের মতো একটা ক্ষুদ্র অর্থনীতির দেশের পক্ষে দুই সাইডে নিয়ন্ত্রণ করাটা খুবই কষ্ট হয়ে যেত যে কারণে পাকিস্তান কিন্তু ভারতের সাথে বড় আকারে লার্জ স্কেলে যুদ্ধে জড়ায় নাই এটাও একটা এখানে বোঝায় যাচ্ছে পাকিস্তান সবচেয়ে বেশি লাভবান হতে যাচ্ছে এই চুক্তির ফলে পাকিস্তানে অনেক ধরনের প্রভাব পড়ছে এই চুক্তির ফলে পাকিস্তানের প্রভাবটা অনেক বেশি বড় সেটা আপনাদেরকে আজকে জানাবো এই চুক্তির ফলে পাকিস্তান প্রধানত যেটা হবে পাকিস্তানের যে পশ্চিম বর্ডার যেটা আফগানিস্তানের সাথে সবচেয়ে বড় বর্ডার ডুরেন্ডো লাইন যেটাকে বলা হয় সেই লাইনে পাকিস্তান তার দুই থেকে তিন ডিভিশন সৈন্য মোতায়েন করা থাকে সব সময় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি সৈন্য মোতায়েন করা থাকে এই সৈন্য মোতায়েনের কারণই ছিল যে আগে যেখান থেকে আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানে এসে বোমা হামলা চালিয়ে যেত বা পাকিস্তানের ভূখণ্ডে এসে জঙ্গিবাদ তৎপরতা মদত দিত সেই তৎপরতা যাতে বন্ধ হয় আফগানিস্তানে ইতিমধ্যে পাকিস্তান আফগান বর্ডারে তার কাটার বেড়াও নির্মাণ করছে হচ্ছে প্রায় কাজ শেষের দিকে তবুও পাকিস্তানের অনেক একটা বেশি প্রায়োরিটি ছিল পাকিস্তান এবং আফগানিস্তান বর্ডারের সুরক্ষা কারণ পাকিস্তান জানতো যে ভারত থেকে চোরা গুপ্তা হামলা হওয়ার সম্ভাবনা খুবই কম সেজন্য ভারতের বর্ডারটা ওইভাবে সিল না করলেও হবে কিন্তু আফগানিস্তানের ভিতর থেকে গুপ্তা হামলা পাকিস্তানে সবসময়ই হয়ে আসছে এবং পাকিস্তানের অর্থনীতি অনেক অংশে এখন যে বর্তমানে খারাপ পরিস্থিতিতে আছে। সেটা আফগানিস্তান থেকে জঙ্গি গ্রুপ এসে পাকিস্তানে বোমা হামলা করার কারণেও কিন্তু এটা একটা অন্যতম কারণ এছাড়াও পাকিস্তানের যেই বর্তমানে আফগা পাকিস্তানের সাথে বর্তমানে যে গুণি সরকার আফগানিস্তানের বর্তমান সরকার সেই সরকারের সম্পর্কও কিন্তু তেমনটা ভালো না সেই সরকারের সম্পর্ক পাকিস্তানের সাথে ভালো না বিভিন্ন কারণে পাকিস্তানের সাথে মতবিরোধ এর অন্যতম কারণ হল ভারত ভারতের সাথে কিন্তু আবার এই গণি সরকারের ব্যাপক সক্ষতা ভারতকে নিয়ে গনি সরকার অনেক বেশি সচেতন এবং ভারতকে সবসময় বেশি সরকারি দেয় পাকিস্তান থেকে এছাড়াও যেই সমস্যাটা সমাধান হয়ে গেল যে পাকিস্তানের এখন আফগানিস্তান সাইডে এ দুই তিন ডিভিশন সৈন্য কিন্তু মোতায়েন না করলেও চলবে আফগান তালেবান যখন ক্ষমতায় থাকবে তখন পাকিস্তানের এই রিলিফটা অনেক বেশি হয়ে যায় যে কারণে পাকিস্তান একমাত্র ভারতের কে কেন্দ্র করে ভারতকে তার পূর্ব দিকের বর্ডারে ভারতকে কেন্দ্র করেই কিন্তু সকল প্রকারের তার সৈন্য সামঞ্জস্য বজায় রাখতে পারবে এর ফলে পাকিস্তানের উপরে একটা আলাদা ধরনের অ্যাডভান্টেজ আছে পাকিস্তানের উপরে একটা আলাদা ধরনের উপকারিতা আসে যার ফলে পাকিস্তান কিন্তু চাইছিল অনেকদিন ধরে চাচ্ছিল যে আমেরিকান সৈন্য আফগানিস্তান ত্যাগ করে চলে যাক এবং আফগান তালেবান আবার আফগানিস্তানে ক্ষমতায় আসুক পাকিস্তান এছাড়াও হচ্ছে এই আফগানিস্তানে তালেবানের সাথে চুক্তিতে পাকিস্তানই কিন্তু মুখ্য ভূমিকা পালন করে এবং পাকিস্তানই তালেবানকে রাজি করায় তালেবানের বিভিন্ন নেতৃস্থানীয় বিন্দুদের জেল হাজত থেকে ছেড়ে দেয় এবং হচ্ছে গুয়েতে নামক কারাগার যেটা আমেরিকার বিখ্যাত কারাগার সেখান থেকেও আফগানিস্তানের আফগান তালেমানের অনেক প্রমুখ নেতা মোল্লা ব্রাদার আহ এছাড়াও অনেক বড়ো বড়ো নেতা কিন্তু সেখান থেকে ছাড়া পায় এবার ভারতের উপরে কি ধরনের প্রভাব পড়বে এই শান্তি চুক্তির ফলে ভারতের উপরেও কিন্তু পাকিস্তানের উপরে যে ধরনের একটা প্রভাব পড়ছে ভারতের উপরেও কিন্তু এর একটা ভারতের উপরে থেকে বেশি এর প্রভাবটা পড়বে বলে সবাই বিশ্বাস করে কারণ ভারত কিন্তু পাকিস্তানকে দীর্ঘ দিন ধরে আফগানিস্তানের মাধ্যমে ব্যস্ত রেখেছে ভারত কিন্তু পাকিস্তানকে দীর্ঘ দিন ধরে আফগানিস্তানের মাধ্যমে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা র রিসার্চ অ্যানালিসিস উইং যেটা সেটা কিন্তু আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানে বিভিন্ন ধরনের জঙ্গি তৎপরতা বলেন বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি বলেন এটা কিন্তু ভারত আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানে করে আসছে এবং ভারত কিন্তু এটাতে বেশ সফলও কিন্তু আফগানিস্তানে যখনই তালেবান সরকার ক্ষমতায় চলে আসবে তখন কিন্তু ভারত আর এটা করতে পারবে না এছাড়াও ভারতের চার বিলিয়ন ডলার বিনিয়োগ আছে আফগানিস্তানে যেটা ভারতের সরাসরি হুমকির মুখে পড়বে কারণ ভারত কিন্তু সরাসরি তালেবান এবং আমেরিকার যেই শান্তি চুক্তি এটার বিরোধিতা করেছে এবং তারা তালেবানকে কখনোই স্বীকার করে নেয়নি যে একটা তারা সবসময় তালেবানকে জঙ্গি গোষ্ঠী হিসাবে মেনে নেয় এছাড়াও তালেবানের সাথে ভারতের পূর্ব ইতিহাস বলে তাদের সম্পর্ক খুবই কাটাযুক্ত তাদের সম্পর্ক কোনো সময়ই ভালো না এবং ভারত এই নিয়ে কিন্তু অনেক চিন্তিত ট্রাম্প সরকার যদিও ভারতের অনেক বড় মিত্র ভারতের অনেক কাছ থেকে অনেক সহযোগিতা করছে পাকিস্তানের বিরুদ্ধে সে সরাসরি বক্তব্যও রেখেছে ভারতকে খুশি করার জন্য কিন্তু তবুও ভারতের এই হচ্ছে ট্রাম্পের এই ডিসিশনের কারণে ট্রাম্প সরকারের এই ডিসিশনের কারণে ভারত কিন্তু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভারতীয় হচ্ছে সাইডে নিউজে শোনাও যাচ্ছিল যে ভারতীয় ছয়টা এম্বাসি আছে পুরো আফগানিস্তান জুড়ে ভারতীয় ছয়টা এম্বাসি আছে ছয়টা এম্বাসিতে প্রায় আপনার এক হাজার জন লোক কর্মরত ছিল এক হাজার জন বিভিন্ন এজেন্ট রয়্যাল এজেন্ট তারপরে বিভিন্ন ধরনের আফগানিস্তানের যারা মিলিটেন্স আছে আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী আছে তাদেরকে ট্রেন করার জন্য তাদেরকে অর্থ প্রদান করার জন্য তাদেরকে সামরিক সহযোগিতা প্রদান করার জন্য ভারত কিন্তু এই ছয়টা এম্বাসি খুলে রেখেছে আফগানিস্তান বিভিন্ন প্রদেশে এবং এই ছয়টা এম্বাসির মাধ্যমেই ভারত কিন্তু পাকিস্তানের জঙ্গি তৎপরতা চলানোর জন্য কাজ করে যাচ্ছিলো অনেক দিন ধরে তো এখন এটা ভারত পারছে না এই কারণে ভারতের মাথা ব্যথাটা সবচেয়েতে বেশি পাকিস্তান কিন্তু ভারতের তুলনায় অনেক ছোট দেশ অনেক জনসংখ্যা কম দেশ কিন্তু পাকিস্তান এমন একটি জাতি যখন তারা এক ইসে এক অনুযোগে ভারতের উপরে মনোযোগ নিবেশন করার সুযোগ পাবে তখন কিন্তু পাকিস্তানকে নিয়ন্ত্রণ করা ভারতের পক্ষে খুবই কঠিন হয়ে যাবে এবং ভারত সেটা কখনোই চাইছিল না কিন্তু কি আর করা যায় যেটা হওয়ার সেটা হবেই ইতিমধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে এবং ভারত এটা নিয়ে বারবার নিজের হচ্ছে অবস্থান স্বীকার করছে বারবার নিজের অবস্থান পরিষ্কার করছে যে এটা আমাদের জন্য খুবই একটি ভয়ানক চুক্তি যেটার কারণে আমরা কাশ্মীর হারাতে চলেছি এই ধরনের কিছু এবং ভারতীয় জনগণও এটা জানে তারাও এই চুক্তি নিয়ে ব্যাপক ভীত সন্ত্রস্ত এবং ব্যাপকভাবে বলছে ভারতীয় দেখলে আপনারা বুঝতে পারবেন তারা এটা নিয়ে চিন্তিত এই এছাড়াও এই চুক্তি সম্পন্ন করতে হলে অনেক বিষয়গুলো কিন্তু এখনো বাধা হিসাবে দাঁড়াবে এই চুক্তি যে হঠাৎ করে আহ স্বাক্ষরিত হয়ে গেলেই সম্পূর্ণ হয়ে যাবে এমন কিছু না এই চুক্তির এই তে অনেকগুলো বিষয় বাধা হয়ে দাঁড়াবে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানার চেষ্টা করবে এখানে মূল বাধা যেটা হবে আফগানিস্তানে কিন্তু আফগান তালেবানরা একমাত্র শক্তি না তারা বৃহত্তম শক্তি কিন্তু একমাত্র শক্তি তারা না আফগানিস্তানে বিভিন্ন প্রদেশে বিভিন্ন উপজাতিদের বাস তারা ট্রাইবাল এরিয়া উপজাতি সংখ্যা গরিষ্ঠ দেশ তাদের বিভিন্ন অংশে তাদের কাবুল কান্দাহার তারপরে মসজিদ মসজিদিয়া তারপরে ওইদিকে উজবেক আফগানিয়া আছে ইরানিয়ান আফগানিয়া আছে অনেকগুলা আফগানিস্তানের ভিতরে উপজাতি আছে এই গুলাকে নিয়ন্ত্রণ করাও কিন্তু একটি মুশকিল কাজ এবং এই ক্ষেত্রে আফগান তালেবানকে একটি মুখ্য ভূমিকা পালন করতে হবে যে তাদের সাথে সম্পর্কটা বা তাদের সাথে চুক্তিটা যাতে তারা করতে পারে এবং সঠিকভাবে করতে পারে তাহলেই কেবল তালেবান সরকার গঠন করতে পারবে না হলে কিন্তু আফগান তালেবানের যে সরকারটি হবে সেটা কিন্তু কাবুল কান্দাহার এবং যেখানে আফগান তালেবানদের কিছু এরিয়াই কিন্তু আফগানিস্তান তালেবান সরকার গঠন করতে পারবে ক্ষেত্রে আরও একটা জিনিস বলে রাখা ভালো যে আফগান সরকারের সাথে বর্তমান যে সরকার গনি সরকার সেই সরকারের সাথে তালেবানের কিন্তু কোনো প্রকারের বোঝাপড়া এখনো হয়নি তারা আমেরিকার মাধ্যমে এখন পর্যন্ত বোঝাপড়া করছে কিন্তু সরাসরি তাদের সাথে কোনো কথা বলে না আফগানিস্তানের সরকারও কিন্তু যদিও তারা ক্ষমতাশালী না যদিও তারা অতটা সক্ষমতা রাখে না আমেরিকান শূন্যবাদে কিন্তু তারাও একটা শক্তি আফগানিস্তানের বর্তমান প্রেক্ষাপটে তাদের সাথেও আফগান তালেবানকে একটি শান্তি চুক্তির কথাবার্তা বলতে হবে যে তোমরা এটা দেখো আমি এটা দেখছি বা তোমরা এই এই কাজগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো সব জায়গায় ক্ষমতার ভাগাভাগির একটা বিষয় থাকে আমি আশা করি এখানেও তালেবান খুব সুন্দরভাবে ক্ষমতাটা ভাগাভাগি করে নিতে পারবে নতুন সরকার গঠনের ফলে আফগানিস্তানে কি ধরনের পরিবর্তন আসতে চলেছে আফগানিস্তান কি আমরা কিভাবে যাচ্ছি এখন পর্যন্ত আমরা যারা বাংলাদেশ থেকে আফগানিস্তানকে দিকে আফগানিস্তানকে দিকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ সেখানে খাবারের জন্য মানুষের কাছে পর্যাপ্ত টাকা নেয় মানুষজন ওখানকার খুবই ট্যালেন্টেড মানুষজন আমরা জানি আফগানিস্তান যদি আফগানিস্তানের দেখেন আমরা বাংলাদেশ থেকে বলছি আমি বাংলাদেশ সেই হিসাবে বলছি যে আফগানিস্তান কিন্তু ক্রিকেট খেলা শুরু করলো খুব কম টাইম হলো বাংলাদেশের টেস্ট এটা স্ট্যাটাস পাওয়ার পরে আমাদের টেস্ট প্রথম যেই টেস্ট জয়টা সেটা করতে সময় লেগেছিল প্রায় আট নয় বছর সেখানে কিন্তু আফগানিস্তান দুই তিন বছরের ভিতরে এটা করিয়ে দেখেছে আফগান জাতি হিসাবে তারা সবসময়ই বীর বীরের জাতি আফগানরা তারা সবসময়ই পারদর্শী যে কোনো কিছুতেই তাদেরকে দেবেন তারা সেটাকে সম্পূর্ণ করে দেখাবে এবং আফগানিস্তানকে নিয়ে সবসময়ই একটা আপনার ভিতরে পজিটিভ ধারণা পোষণ করতে হবে তারা কোনো সময় কারোর সামনে মাথা ঝোকাবে না কোনো অপমান সহ্য করবে না তারা কোনো সময় ছোট জাতি না তারা জাতিগতভাবে অনেক শক্তিশালী এটাই আপনাকে বুঝতে হবে নতুন সরকার গঠনের পরে আফগান তালেবান যেহেতু সরকার গঠন করতে যাচ্ছে এটা এক প্রকারের এখন নিশ্চিত নতুন সরকার গঠনের ফলে আফগানিস্তান অনেকগুলো বাহ্যিক এবং অভ্যন্তরীণ পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলোর ভিতর অন্যতম পরিবর্তন হলো যে আফগানিস্তান হবে ইসলামী আমিরাত আফগানিস্তান মানে ওটা শাসিত হবে সৌদি আরব আমিরাত যেমন ইসলামী শাসিত ইসলামী কোরআনের আইন চলে আফগানিস্তানেও সেরকম কোরআনের আইন চলবে এবং সেখানে কিন্তু হচ্ছে আগের মতো আর সেই ধরনের অন্য দেশের বিশেষ করে ইন্ডিয়া বা অন্য কোনো দেশের অতটা সুযোগ থাকবে না যে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো এছাড়া আফগানিস্তানে প্রচুর পরিমাণে সোনা রূপা এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক গ্যাস তেলের খনি আছে যেই খনিগুলা ব্যবহার করে আফগান তালেবান যদি চেষ্টা করে খুব শিগগিরই আফগানিস্তান দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী দেশ হিসাবে পরিচিত হবে আমরা এটাই আমি দেখতে চাই আফগানিস্তানকে যে তারা অন্যতম ধনী দেশ হিসাবে যেহেতু তাদের সম্পদ আছে আল্লাহ তাদেরকে দিছে তারা অন্যতম ধনী দেশ হিসাবে আমরা দেখতে চলেছি খুব শিগগিরই আগামী দশ পনেরো বছরের ভিতরে আফগানিস্তানে একটা নতুন চেহারা আমরা দেখতে পাবো বলে মনে করি কিভাবে আফগানিস্তানে আমেরিকা পরাজিত হলো এবং এর আগে সোভিয়েত ইউনিয়ন ব্রিটিশ আফগানিস্তান থেকে একইভাবে পরাজিত হয়েছে আমরা জানি যে আফগানিস্তানের এই যুদ্ধের ইতিহাস কিন্তু দীর্ঘদিনের আঠারোশো পঞ্চাশ সাল থেকে কিন্তু আফগানিস্তানে যুদ্ধবিদ্রোহ হয়ে আসছে এবং আফগানিস্তানকে বলা হয় একটা যুদ্ধের ময়দান যেখানে সবসময় যুদ্ধবিগ্রহ হয়ে আসছে সেইখানে আমরা যদি দেখি আমরা আর্লি হচ্ছে আমরা উনিশশো সাল থেকে দেখি প্রথমে কিন্তু আফগানিস্তানকে সর্বপ্রথম অকুপাইড করে আফগানিস্তানে সর্বপ্রথম যে দখল করে সেটা হচ্ছে ব্রিটিশ সৈন্য ব্রিটিশ সৈন্যরা আফগানিস্তানে চরমভাবে মার খায় তখন এত অত্যাধুনিক টেকনোলজি ছিল না ব্রিটিশ সৈন্যদের তারা ওই সামান্য কিছু আর তরবারি দিয়ে মারামারি করতে যেয়ে আফগানিস্তানের কাছে চরম মার খাই এবং তারা ফিরে আসে পরবর্তীতে নাইনটিজে উনিশশো নব্বই সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে ঢোকে এবং সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে ঢোকার মাধ্যমে যেই আফগানিস্তানে খরচগুলো করে যেই ইকোনমি ধসে পড়ে সোভিয়েত ইউনিয়নের সে কারণে সোভিয়েত ইউনিয়নই ভেঙে যায় ফলশ্রুতিতে রাশিয়া সহ বিভিন্ন দেশের সৃষ্টি হয় এই ক্ষেত্রেও কিন্তু আফগানিস্তানে আহ তালেবানদের অনেক বড় ভূমিকা ছিল আফগানিস্তানে যখনি হচ্ছে কোনো বিদেশি শক্তিকে আফগানিস্তানে মাটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু মুখ্য ভূমিকা পালন করেছে আফগান তালেবানরা এবং এটার জন্য আফগান তালেবানরা ওখানকার নেত্রী নেতা স্থানীয় পর্যায়ে থাকে এবং হচ্ছে পরে আমেরিকার ইতিহাস তো সবাই জানা আমেরিকা দীর্ঘ আঠারো বছর ধরে আফগানিস্তানে এক অজানা যুদ্ধের জন্য তারা লড়ে যাচ্ছে তারা কি পাচ্ছে কি পাচ্ছে না তারা নিজেরাও জানে না তারা দুই লক্ষ পঞ্চাশ হাজার সৈন্য দিয়েও আফগানিস্তানের পঞ্চাশ হাজার সৈন্য আফগান তালেবানদের পঞ্চাশ হাজার সৈন্যকে পরাজিত করতে পারেনি আফগান তালেবানরা কিন্তু হচ্ছে আমেরিকার সাথে হচ্ছে গেরিলা যুদ্ধ নয় প্রত্যক্ষ যুদ্ধেই আমেরিকাকে হারিয়েছে আমেরিকার সমস্ত প্রকারের টেকনোলজি উড়োজাহাজ আমেরিকার সমস্ত প্রকারের ওপেন্স হচ্ছে ওখানে সব প্রকারের চেষ্টা চালিয়েছে আমেরিকানরা কিন্তু তবু তারা আফগান তালেবানের কাছে পরাজিত হয়েছে একটিমাত্র কারণে আফগান তালেবানদের বিশ্বাস ছিল যে আল্লাহর উপরে আল্লাহ আমাদেরকে দেখবেন এবং সেই হাদিসের কথা মতোই যখন কোনো মুজাহিদ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আল্লাহ তার সৌদ হাজার ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করে এটা কিন্তু আফগান তালেবানরা করে দেখিয়েছে এবং এটা কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই আফগানিস্তানের পটভূমিতে এবং পাকিস্তান এই ক্ষেত্রে আফগান তালেবানদের সহযোগিতা করেছে কিন্তু সহযোগিতা করার পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ ছিল পাকিস্তানের কিন্তু ক্ষমতা ছিল না যে পাকিস্তানের সৈন্যবাহিনী দিয়ে আমেরিকার বিরুদ্ধে আফগান তালেবানকে যুদ্ধ করানো তারা জাস্ট টাকা দিয়েছে অর্থ দিয়েছে অস্ত্র দিয়েছে কিন্তু এ পর্যন্তই সীমাবদ্ধ ছিল আমেরিকা খুব দ্রুতই কিন্তু আফগানিস্তান থেকে সরে যেতে চাচ্ছে তার আরো একটা কারণ হলো ডোনাল্ড ট্রাম্পের যে দুই হাজার বিশ সালে শেষ মাসে বা কিছু আগের মাসেই নির্বাচন সেই নির্বাচনী ইশতিহারে অন্যতম ওয়াদা ছিল যে ডোনাল্ড ট্রাম্প বিদেশ থেকে তার সৈন্যদের আমেরিকাতে ব্যাক করাবেন সেই নির্বাচনী ইশতেহারের আলোকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে আফগানিস্তান থেকে দ্রুত থেকে দ্রুত সময়ের ভিতরে চলে আসতে এক্ষেত্রে তাকে অনেক বাধা বিঘ্নের মুখোমুখি হতে হয়েছে কিন্তু সে কোনোভাবেই রাজি না যে আফগানিস্তানে থাকার জন্যে এটাই মূলত অন্যতম কারণ যে আফগানিস্তান থেকে আমেরিকানরা দ্রুত চলে যাচ্ছে এবার আমরা যেই নয় নাম্বার পয়েন্ট সেটাতে আসবো এবং এখানে আলোচনা করবো একটি যে কিভাবে পাকিস্তান ভারতীয় অধিকৃত কাশ্মীর ভারতের দখলকৃত পারবে আফগানিস্তানে তালেবানের মাধ্যমে আফগানিস্তানে তালেবান সরকার আসার পরে আপনাদেরকে একটু আগে যে আলোচনাটা করছিলাম আফগানিস্তানে যখন তালেবান সরকার প্রতিষ্ঠিত হতে যাবে তখন কিন্তু আফগানিস্তানে একটা রেভোলিউশন একটা বিপ্লব সৃষ্টি হবে তখন কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তান অনেকটা দুটি আলাদা দেশ হলেও তাদের কিন্তু কোর কোর ইস্যু ইস্যু তাদের তাদের বলতে যেই চিন্তা চেতনা তাদের এবং মুসলমানদের সদয় ইচ্ছাগুলো সেগুলো কিন্তু একই হয়ে যাবে সেক্ষেত্রে ভারত যে তাদের দখলকৃত কাশ্মীরে আয়কে যেটাকে ইন্ডিয়ান অকোপায় কাশ্মীরে হচ্ছে তারা যে ধরনের ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর আয় কেতে যে ধরনের জুলুম নির্যাতন চালাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আফগান তালেবানরাও বসে থাকবে না এর আগে উনিশশো নিরানব্বই সালে কারগিল যুদ্ধেও কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে আফগান তালেবানরা পাকিস্তানের সাথে হয়ে ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং ইতিহাস এটাই বলে ইতিহাস ভারতের যেই চারশো পাঁচশো বছরের ইতিহাস যদি আমরা দেখি সেখানে দেখব যে ভারত বারবারই কিন্তু আফগান তালেবানদের কাছে বা আফগানিস্তানের রাজাদের কাছে পরাজিত হয়ে আফগানিস্তানের কলোনিতে পরিণত হয়েছে আফগানিস্তানের হচ্ছে আফগানিস্তানের রাজাদের একটা এলাকাতে পরিণত হয়েছে ভারত কোনো সময়ই আফগানিদের কাছে জিততে পারিনি এক্ষেত্রে বলাই যেতে পারে যে পাকিস্তান আফগান তালেবানের এই সুবিধাটাকে কাজে লাগিয়ে কাশ্মীর জয়ের জন্য একটা ভূমিকা রাখতে পারে এছাড়া হচ্ছে আফগান তালেবানরা কিন্তু খুবই ব্যাটেল হার্টেড তারা যুদ্ধ যুদ্ধ করে অনেক অভিজ্ঞ যুদ্ধ করতে সেক্ষেত্রে আফগান তালেবানরা কাশ্মীরে যে সহজেই বিজয় পাবে এটা বলার অপেক্ষা রাখে না এছাড়াও পাকিস্তানের যখন পাকিস্তানের দশ ডিভিশন সৈন্য আছে এই দশ ডিভিশন শূন্য যখন ভারতীয়দের দিকে অ্যাটাক করবে ভারতীয় বাহিনী ভারতীয় আর্মি খুবই বিশৃঙ্খল খুবই একটা অপশাদার বাহিনী যেটা সাতাশ ফেব্রুয়ারিতে আমরা দেখতে পেরেছি আকাশ যুদ্ধে সাতাশ ফেব্রুয়ারিতে ভারত কিভাবে পাকিস্তানের কাছে চরম শিক্ষা পেয়েছে এটা নিয়ে পরে এক সময় একটা ভিডিও বানিয়ে দেব কিন্তু এই ভিডিওতে আমরা আফগান তালেবানদের নিয়ে শুধু কথা বলব সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পাকিস্তান যদি তার পূর্ণ শক্তি ভারতীয়দের বিরুদ্ধে লাগাতে পারে কিন্তু একটা পজিটিভ কিছু বের হয়ে আসতে পারে এই চুক্তির মাধ্যমে এবং পাকিস্তান কিন্তু এটাই করতে চাচ্ছে এটাই এটার জন্যই অপেক্ষা করছিল এতদিন ধরে পাকিস্তানের যেই পাকিস্তানের যেই ক্ষমতা বা পাকিস্তানের যেই শক্তি সেটা যদি তাদের আর্মিদের বিশ্বাস আমি তাদের কয়েকজন আর্মি পারসনের সাথে আমার বাইরে বাই ফেসবুকে কথা হয়েছে যেখানে তারা বলছে যে আমরা যদি ভারতের উপরে সম্পূর্ণ মনোযোগ দিতে পারি সম্পূর্ণ আমাদের শক্তিটা লাগাতে পারি আমাদের দশ ডিভিশন সৈন্যের তাহলে ভারতকে যেটা আমাদের সাত দিনের কাজ সাত থেকে দশ দিনের ভিতরে ভারতীয় আর্মিকে আমরা ছত্রভঙ্গ করে দিতে পারবো এবং ভারতের ম্যাক্সিমাম এলাকাকেই ক্যাপচার করে নিতে পারবো এছাড়াও পরবর্তী বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করব ভারতীয়র অভ্যন্তরীণ সমস্যা কাশ্মীর যদি ভারতের হাতছাড়া হয়ে যায় সেক্ষেত্রে ভারতের কোন কোন রাজ্য স্বাধীনতা ঘোষণা করবে এবং ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এর পরবর্তী বিভিন্ন ভিডিওতে আলোচনা করব আরেকটি পয়েন্ট আপনাকে বলে রাখা ভালো এখন কিন্তু গনি সরকার যেটা আফগানিস্তানের প্রধান সরকার ভারত সমর্থিত সরকার এই যে টুপিওয়ালা ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন ইনি গনি ইনি কিন্তু প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তার পাশাপাশিও কিন্তু এই যে যেই বাইয়ের ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন এনার নাম আবদুল্লাহ ইনিও কিন্তু প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন এখন আফগানিস্তানে কিন্তু দুইজন প্রেসিডেন্ট আছে বর্তমানে যদিও খুবই এটা হাস্যকর কিন্তু হচ্ছে দুইজন সরকার সমর্থিত দুই প্রেসিডেন্ট সমর্থিত এখন আছে আফগানিস্তানে এটার পরবর্তীতে আফগানিস্তানের বর্তমান সরকারের অবস্থানটা কি আপনারা নিজেরাও বুঝতে পারছেন এখানে আরও একটি বিষয় বলা ভালো আফগানিস্তানের যে পার্শ্ববর্তী দেশ সমূহ সেগুলাও আফগানিস্তানের এই পরিবর্তনকে খুবই কাছ থেকে পর্যালোচনা করছে এবং আফগান তালেবান আশা করা হয় যে দুই সালের ডিসেম্বরের ভিতরে সম্পূর্ণ আফগানিস্তান ত্যাগ করবে তার পরবর্তী ছয় সাত মাসের ভিতরে আফগান তালেবান আফগানিস্তানে একটি সরকার গঠন করবে বলে আশা করা হচ্ছে এছাড়াও হচ্ছে আফগান তালেবানের যেই ইতিহাস সেই ইতিহাস থেকে বলা যায় যে আফগান তালেবান কখনোই কোনো যুদ্ধে হারেনি আমি শেষ করতে চাই একটি উক্তি দিয়েই মুল্লা ওমর যিনি তালেবানের প্রতিষ্ঠাতা ছিলেন মুল্লা ওমর তিনি একটি মোল্লা ওমর যিনি আফগানিস্তানের তালেবানের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি একটি উক্তি করেছিলেন আমেরিকান সৈন্যরা যখন মোল্লা ওমরের কাছে যায় এবং তারা বলে যে আমাকে আমাকে ওসামা বিন লাদেনকে আমাদের হাতে দিয়ে দাও তখন মোল্লা ওমর আমেরিকানদের বলে আমি কিসের ভিত্তিতে তোমাকে ওসামা বিন লাদেনকে দেব তার বিরুদ্ধে তোমাদের কিসের অভিযোগ আছে এবং তার প্রমাণ কি সেই অভিযোগে তখন আমেরিকানরা তার কাছে কিছু অডিও ক্লিপস এবং ভিডিও ক্লিপস নিয়ে আসে যেখানে ওসামা বিন লাদেন তার দোষ স্বীকার করছে এবং আমেরিকার বিভিন্ন স্থানে অ্যাটাক করার পরিকল্পনা করছেন আপনারা সবাই জানেন যে কোর্টে কিন্তু এ ধরনের অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপস দিয়ে কোনো কিছু প্রমাণ করার কোনো সুযোগ নেই তখন মোল্লা অমর সেই আমেরিকানদের বলে যে এই অডিও ভিডিও ক্লিপস এর ভিত্তিতে কি তোমাদের দেশে কোন বিচারক তোমাদের দেশের বা বিচারপতি কি আফগান আফগানিস্তানে এই লাদেনকে কে বিন লাদেনকে শাস্তি দিতে পারে এই প্রমাণগুলোর আলোকে তখন সেই আমেরিকান সৈন্যদের চোখ ভীত সন্তুষ্ট হয়ে যায় এবং তারা বলে যে না এই প্রমাণের আলোকে এই ভিডিও অডিও ক্লিপস আলোকে আমরা কাউকে সত্যি সাজা দিতে পারি না তখন মোল্লা ওমর বলে যে আমিও ও ওসামা বিন লাদেনকে তোমাদের হাতে এই প্রমাণের আলোকে কোনো সাজা দিতে পারবো না আমাকে প্রমাণ দাও ওসামা বিন লাদেন তোমাদের ক্ষতি করেছে আমি অবশ্যই তাকে শাস্তি দেব এটাই ছিল মোল্লা ওমর যিনি আফগানিস্তানের তালেবান নেতা এবং প্রতিষ্ঠাতা পরবর্তীতে মোল্লা উমরকে নিয়ে একটা ভিডিওই বানানো যায় মোল্লা উমরে বিভিন্ন ধরনের বায়োগ্রাফিক্যাল একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব বলে আশা করি আজকে আপাতত এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।